লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর এমনটা কেউ ভাবতেই পারেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আসতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন জানুন বিষদে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে উচ্ছ্বাসিত সকল রাজ্যবাসী এটা বিশেষত মহিলাদের কথা ভেবেই চালু হলেও সকলেই প্রশংসা করেছেন রাজ্য সরকারের এই উদ্যোগে এর আগে কোনো সরকার বাড়ির বিবাহিত মহিলাদের নিয়ে এই ধরনের কোনো চিন্তা করেননি এই লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক প্রকল্প রাজ্য রাজ্যে চালু আছে প্রথম যখন সকল প্রকল্পের অন্তর্ভুক্ত হয় তার থেকে রাজ্য সরকার এই প্রকল্পের কিছু পরিবর্তন আনছে প্রকল্পের যা প্রকল্পের টাকা যাতে নিশ্চিতভাবে আবেদনকারী পায় সেটা সরকার নিশ্চিত করতে চাইছে আপনার যে অ্যাকাউন্টের সাথে লক্ষ্মীরভাটার লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত আবশ্যক হয়ে পড়েছে শুধুমাত্র সরকার যে এই বিষয়ের জন্য দায়িত্ব তা না রিজার্ভ ব্যাঙ্কও তার নিয়মে কিছু পরিবর্তন এনেছে আগে অনেকেই জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত কিন্তু এবার থেকে তা একেবারেই নিষিদ্ধ অনেকে এই অ্যাকাউন্টের সুবিধা নিয়ে জালিয়াতি করে অনেক টাকা তুলছে তাই পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে একমাত্র নিজের অ্যাকাউন্ট দিয়েই খুললেই টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারের তবে এর সাথে একগুচ্ছ খুশির খবর খুশির খবরও আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য বার্ধক্য বা তা পেত না তারাও এবার থেকে বা তারাও এবার থেকে পাবে সেই টাকা সাধারণ সাধারণ পরিবারের মহিলারা মাসে পাঁচশো টাকা এবং তপশিলি ও এস সি পরিবারের মহিলারা এক হাজার টাকা পায় কিন্তু এবার থেকে যারা পাঁচশো টাকা পায় তারা এক হাজার টাকা অনেকে এক হাজার টাকা পায় এবছরে আবার নতুন করে দুয়ারি সরকার ক্যাম্প বসতে চলেছে খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ করার আগে আধার কার্ড যুক্ত করুন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে না হলে কিন্তু টাকা ঢুকবে না আপনার ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বাড়ির মহিলাদের গুরুত্ব বোঝায় তারা সারাদিন বাড়িতে কাজ করে শুনতে হয় অনেক কিছু এতে তাদের অসম্মান করা হয় কিন্তু লক্ষ্মীর পান্নের প্রকল্পে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে ফ্রেন্ডস আজকে অ্যাপ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলের নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ